ভিউয়ার্স, আমি শান্তা। ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইলো। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কিভাবে খেজুর গাছ রোপণ করতে হয়। তো আমি আজকে যত সহজভাবে এই খেজুর গাছটি রোপণ করাবো। ভিউয়ার্স দেখুন, এই টিস্যু পেপারে আমি 21 দিন আগে এই গাছগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে আমরা আপনাদের সরাসরি দেখাবো, আর অন্যান্য ইউটিউবাররা হয়তো এত সহজভাবে দেখাবে না। এই খেজুরের বিচিগুলোর কীরকম অবস্থা তা আমরা আপনাদের সরাসরি দেখাবো। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমি পানি নিয়ে এখানে ভিজিয়ে রেখেছিলাম এই যে টিস্যু পেপারটি। এ দেখুন কীরকম অবস্থা আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন, এই টিস্যু পেপারটা আমি ভিজিয়ে এখানে রেখেছিলাম। তো দেখুন গাছ বের হয়েছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের সব ভালোভাবে দেখানোর জন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন, এটাতে ভালোই অনেক বড়ই হয়েছে গাছটি। এই দেখুন অনেক সুন্দর এই গাছটি হয়েছে। তো তো ভিউয়ার্স, এখানে আমি এখানে 15টি বিচি নিয়েছিলাম। তো দেখবো আজকে কয়টিতে গাছ হয়েছে আর কয়টিতে গাছ হয়নি। তো এখন আমি সব নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এই বিচিগুলো ঠিক 21 দিন আগে আমি এটাই ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন কত সুন্দরভাবে আজ গাছগুলো বের হয়েছে। তো আমি অনেক খুশি। ভিউয়ার্স, আমার সব বিচি বের করানো শেষ। এখন আমি বোমটাকে অন্য সাইডে রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স এই দেখুন, এখানে 15টি বিচির মধ্যে দেখতে হবে কয়টির মধ্যে গাছ বের হয়েছে আর কয়টির মধ্যে বের হয়নি। তো যে কয়টার মধ্যে বের হয়নি সেই কয়টা আর হবে না। তো ভিউয়ার্স, এই 5টি আছে, এই 5টি রোপণ করলে কখনোই গাছ হবে না। আপনারা এই 5টি রোপণ করবেন না। তো দেখুন এটি কত সুন্দর গাছ বের হয়েছে, এটি রোপণ করলে গাছ বের হবে। ভিউয়ার্স দেখুন, এই খেজুরের বিচিটি উন্নত একটি জাতের খেজুর, কারণ এই মরিয়ম জাতিটি। তো আমার আব্বু এটি বাজার থেকে কিনে এনেছিল। তো আমি এই খেজুরটি খেয়ে আর বিচিটি ফেলে দিইনি। তো এখন দেখা যাচ্ছে যে এখান থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম গাছ হয়েছে। তো এখন আপনাদের আমি এটি রোপণ করে দেখাবো। ভিউয়ার্স, যে এই খেজুরগুলো আপনারা বাজার থেকে কিনে আনবেন তা কখনোই খাওয়ার পরে ফেলে দিবেন না। আপনারাও এভাবে টিস্যু পেপারে ভিজিয়ে রাখবেন, তারপর দেখবেন এক সময় আমার মতো গাছ হয়ে যাবে। তারপরে আপনারা ওটি রোপণ করবেন, অবশ্যই যত্ন করে রোপণ করবেন, অবশ্যই অবশ্যই গাছ হবে, আমি 100% বলে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি যে মাটিটি নিয়েছি এটিতে কোনো স্পেশাল মাটি আমি ব্যবহার করিনি, এটিতে অতি সাধারণ মাটি আমি ব্যবহার করব। আপনারাও অতি সাধারণ মাটি ব্যবহার করবেন, স্পেশাল কোনো মাটি ব্যবহার করতে হবে না। তো ভিউয়ার্স, আপনাদের এখন আমি এই বিচিগুলো রোপণ করে দেখাবো। তো আমি এখানে এই যে একটি ছোট টব নিয়েছি, অতি সাধারণ একটি টব। তো এখন আমি এইটার মধ্যে মাটিগুলো ভরে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে আমি যে টবে মাটিগুলো নিয়েছি এটি অতি সাধারণ মাটি। আপনারাও বীজ রোপণ অবস্থায় কোনো সার ব্যবহার করবেন না, অতি সাধারণ মাটি ব্যবহার করবেন। যখন টপটি ট্রান্সফার করবেন তখন আপনারা সার ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আপনি হয়তো ভাবছেন যে আপনি যে বাজার থেকে কিনে আনবেন সেখান থেকে কি এই গাছগুলো হবে। আমি বললাম অবশ্যই হবে, আপনারা ওই বিচিগুলো ফেলে দিবেন না, আমার মতো করে রোপণ করবেন, তাহলে দেখবেন 100% হবে। আমার যে 600 পিস গাছ রয়েছে, আমি প্রতি পিস যদি 100 টাকা করেও বিক্রি করি তাহলে আমার 60,000 টাকা বিক্রি হবে। আমি তো ওই বিচিগুলো ফেলে দিইনি, তাহলে আপনারা কেন দিচ্ছেন? আপনারাও এভাবে রোপণ করবেন, অবশ্যই হবে আমি বলছি। তো এখন আমার সব টব ভরে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি আপনাদের এই বিচিগুলো রোপণ করে দেখাচ্ছি। তো এই যে সাদা যে গাছটি বের হয়েছে, তো এটা আমি নিচে রাখবো। এই যে দেখুন, ঠিক এইভাবে এই যে ফাটা অংশটা আমি উপরে দেব এবং হালকা একটু নিচে হালকা জাতা দিয়ে দেবো, অতটাও দিবেন না, নাহলে ভিতরের গাছটি মারাও যেতে পারে। তো এখন আমি এখানে উপরে হালকা করে মাটি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, আমি যেভাবে রোপণ করলাম আপনারাও ঠিক এভাবে রোপণ করবেন।
তো আপনারা যখন এটি বড় হয়ে যাবে তখন আপনারা এরকম সাইজের কোনো একটি বোতল কেটে দিতে পারবেন। আপনারা আপনাদের ঘরে হয়তো এইরকম বোতল রয়েছে। তো প্রথমে গাছটি দেখতে ঠিক এরকম হবে, তারপরে সেকেন্ড টাইমে এইভাবে হবে। দেখুন, একটি বয়াম কেটে আমি রোপণ করেছি, আপনারা হয়তো অন্য অন্য টবে রোপণ করতে পারেন। তো সেকেন্ড টাইম এরকম হবে। তো থার্ড টাইমে আমি ঠিক এরকম একটি বয়ামে রোপণ করেছি, দেখুন এই যে আরও একটু বড় হয়ে যাবে এটি। তো ভিউয়ার্স, যখন আপনারা এটি ফার্স্ট টাইম যখন রোপণ করবেন তখন আপনারা এরকম দেবেন, ঠিক এই যে আমি যেরকম রোপণ করলাম ঠিক এইটুকু একটি টবে দিবেন, কোনো সমস্যা হবে না। তো যখন আরও একটু বড় হবে, শিকড়টা যখন আরও একটু লম্বা হবে তখন আপনারা এরকম সাইজের দিবেন, তারপরে আরও একটু বড় হবে তখন আপনারা এই সাইজের দিবেন, আরও একটু বড় হবে আপনারা এই সাইজের দিবেন। তো এই দেখুন, এই যে আমি যখন আরও এর থেকে একটু বড় হয়েছে তখন আমি এই বড় বোতলে দিয়েছি। এই দেখুন অনেক বড় হয়েছে গাছটি। তো যখন এই দেখুন ছোটোর মধ্যে এটি সব থেকে বড় গাছ। এই দেখুন আমি এটা একটি পানির জারে দিয়েছি, এই দেখুন আমি একটি পানির জারে এটি দিয়েছি, কারণ এই গাছটির সাইজ একটু বড়। তো এরপরে হবে ঠিক এরকম দেখতে। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমি 6 ইঞ্চি টবের মধ্যে এটি রোপণ করেছি। যখন আরও একটু বড় হবে তখন আপনারা এই যে এরকম 20 ইঞ্চি টবের মধ্যে আপনারা রোপণ করতে পারেন। তো আমার এরকম 52 পিস গাছ রয়েছে, এর থেকেও বড় কয়েকটি গাছ রয়েছে, আবার এর সমানই কয়েকটি গাছ রয়েছে। তো ভিউয়ার্স, আমার এখানে 600 পিস গাছ রয়েছে। আমি যদি এখন বর্তমানে বাজার মূল্যে যদি আমি এখন একটা গাছ 100 টাকা করেও বিক্রি করি তাহলে আমার এখান থেকে 60,000 টাকা আসবে। এখন থেকে আপনারা কোনো বীজই ফেলে দেবেন না, অবশ্যই এভাবে আমার মতো করে রোপণ করবেন, তাহলে দেখবেন অনেকগুলো গাছ হবে। তো ভিউয়ার্স, যে সামনেগুলো গাছগুলো রয়েছে যখন এগুলো হবে, তো ভিউয়ার্স আমি যে এখন গাছটি রোপণ করে দেখালাম, যখন আমি এই গাছটি বড় হয়ে যাবে এবং অন্য টবে ট্রান্সফার করব তখন আপনাদের অবশ্যই একটি ভিডিও আপডেট দেব। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।